গরিব টমটম চালকদের সাহায্য করল অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। বুধবার সংগঠনের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সংগঠনের রাজ্য সভাপতি শান্তনু পাল সহ অন্যান্যরা। পীযূষ বাবু বলেন, সরকারের ঘোষণা আর বাস্তব চিত্র ভিন্ন, গরিবদের অবস্থা অত্যন্ত করুণ, নিঃস্ব হয়ে পড়েছেন সব। আজকে এখানে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষ আজকে ক্ষুধার্ত। সরকার বলছে সবাইকে খাদ্য পৌঁছাচ্ছে, সবার হাতে টাকা পাঠাচ্ছে। বাস্তব চিত্র সারা ত্রিপুরা রাজ্যের গরিবদের অবস্থা কাহিল, তাদের হাতে পয়সা নেই, তারা নিঃস্ব হয়ে গেছে, তাদের খাওয়ার জোগাড় করার মতো পরিস্থিতিতে নেই। এই সমস্ত শ্রমিকেরা আজকে অসহায়। সেই জন্য আমরা প্রদেশ কংগ্রেস সারা ত্রিপুরা রাজ্যে এই কর্মসূচিগুলি পালন করছি। আমরা হাজার হাজার লোককে এই 3 মাস ধরে আমরা খাদ্য প্রোভাইড করেছি। এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।